কৈলাসহর পৌর পরিষদের বোলাপাশা এলাকার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের তারকেটে বিপ্লব মালাকার নামে এক ব্যক্তির বাড়ি থেকে একটি গরু সহ দুটো বাইসাইকেল চুরি করে নিয়ে যায় চোরের দল। মঙ্গলবার রাত আনুমানিক তিনটে নাগাদ বাংলাদেশের তিন চোরের একটি দল ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের তার কেটে কৈলাসহরে প্রবেশ করে এই ঘটনাটি সংঘটিত করে বলে জানান এলাকাবাসীরা। এলাকাবাসীরা আরও জানান, বিপ্লব মালাকারের বাড়িতে ঢোকার সময় পাশের বাড়ির 60 বছরের এক বৃদ্ধ ওই চোরদের দেখে ফেলার সাথে সাথে তাদের মধ্যে এক চোর ওই বৃদ্ধের গলায় ধারালো দা রেখে চিৎকার না করার জন্য বলে। চোরেদের হাত থেকে বিপ্লব মালাকারের বাড়িটি রক্ষা করার ইচ্ছে থাকলেও প্রাণের ভয়ে কিছু করতে পারেনি ওই বৃদ্ধ। বিপ্লব মালাকার পেশায় একজন মাছ ব্যবসায়ী, বিভিন্ন এলাকায় গিয়ে বাড়ি বাড়ি মাছ বিক্রি করে বহু কষ্টে পরিবার প্রতিপালন করে সে। অভাবের এই সংসারে গরু এবং বাইসাইকেল চুরির ঘটনায় হতাশ হয়ে পড়ে ওই মাছ ব্যবসায়ী। শহর এলাকায় বিশেষ করে থানার 300 মিটারের মধ্যে এবং বোলাপাশা এলাকার বিএসএফ ক্যাম্পের 50 মিটারের মধ্যে এমন দুঃসাহসীকে চুরির ঘটনা ঘটায় বড়সড় প্রশ্ন উঠছে পুলিশ এবং বিএসএফের ভূমিকা নিয়ে। দক্ষিণ বোলাপাশা, এটা কালকে রাতে আনুমানিক 3টা সাড়ে 3টার সময় এখানে কিছু চুরি হয়েছে বিলু মালাকারের বাড়িতে। একটা গরু গাড়ি নিছে আর 2টা সাইকেল নিছে, যে সাইকেল দিয়ে মাছ টাছ বিক্রি করে, পাড়ায় পাড়ায় বিক্রি করতে আছে। কিন্তু তারা খুব গরিব অসহায়, বউও বাসাতে কাজ করে। এটা একটু অহরি দেবো, আমরা খুব নিরীহ মানুষে দিয়ে সবই শান্তিপ্রিয় মানুষ, কোনোদিন এভাবে হয় না। এগুলো হয়তো সবই একটু আতঙ্কিত, আমরা নিরাপত্তা থাকতে চাই। এই যে গরুগুলি গরুটা চুরি করছে কিংবা বাইসাইকেল চুরি করছে, এগুলি কোন দিক দিয়ে নিছে? গলাতে দিছে, মাথাতে দিছে, খুব দিছে না, ঠিক আছে, কিন্তু খুব করছে তাইন্দে, মানে চিৎকার দিলে তাইন্দে, চিৎকার দিত না, ওই তাই তো হার্ট অ্যাটাক হয়ে গেল না, বয়স্ক মানুষ, আমরাও ভয় পাইতেছে, তাই তো বয়স্ক মানুষ আরো বেশি আতঙ্কিত হয়ে গেছে। তো আপনারা এখন কি চাইতেছেন? আমরা চাইতেছি যে তার গরুটি এবং যে সাইকেল 2টা নেওয়া দেওয়া হয়েছে এইটি যাতে দেওয়া হয়, গরিব মানুষ তারা খুব উপকৃত হইব দিলে পরে। এই ঘটনায় খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে খোঁজ খবর নেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, বিশিষ্ট সমাজসেবী সিদ্ধার্থ দত্ত সহ আরো অনেকেই। ভিওর রিপোর্ট, আর ই নিউজ।